ভিড় কে কে দেখেছো দ্যাটস গুড ম্যান আমিও আমিও কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখাইলো ব্লকবাস্টার ভিড় ভালো লেগেছে গুড প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট মোবিল চালু থাক আপনার উন্নতির যাত্রা আচ্ছা কিং খান শাকিব খান এখানে আছে সো গর্জনটাও তো কিং এর মতো হওয়া উচিত নাকি কোনো সমস্যা নেই আমরা শাকিব খানের কাছ থেকে শুনতে চাই প্রথমেই শুনবো শাকিব ভাই আজ তো ভ্যালেন্টাইন ডে এবং একই সাথে বসন্ত ডেট কয়টা করেছেন সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা সত্যি খুব স্পেশাল স্পেশালি আমার জন্য তো অনেক স্পেশাল ঠিক আছে আজকে আমার সিনেমা বীর রিলিজ হয়েছে ইনশাল্লাহ সুপার হিট হয়ে গেছে আজকে ভালোবাসার দিনে খুব ভালো লাগলো আপনাদের মাঝে এসে এই আপনাদের সাথে দেখা হলো আপনাদের সাথে একটু ভালোবাসা আদান প্রদান হলো বরাবর আমাদের তো নর্মালি তেমন কোনো সুযোগ থাকে না আপনাদের সাথে মেশার সবার সাথে মেশার একটা সুন্দর সময় কাটানো আজকের এই ভালোবাসা দিবসটা আমাদের এই স্পেশাল দিনটা আপনাদের সাথে সুন্দরভাবে কাটাতে পেরে আমি অনেক আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই ফুড কোর্টের যে ওনার রফিক ভাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য স্পেশাল দিবসের একটা স্পেশাল আয়োজন রফিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য একটা করতালি হয়ে যাক থ্যাংক ইউ আবার আমার পাশে আবার তো সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে সো তুমি কিছু বলো ভালোবাসা দাও আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসার শুভেচ্ছা আসলে এত মানুষ সামনে বসে আছেন খুব ভালো লাগছে আর থ্যাংকস দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিক ভাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন আর আমার পাশে তো সুপারস্টার শাকিব খান তো আছেনই সো সব মিলিয়ে আমার অনেক 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 ভালো লাগছে আর ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু শাকিব ভাই আপনি এত মানে সুন্দরভাবে আমার প্রশ্নটাকে কেন কাটিয়ে গেলেন আমি সেটা বুঝলাম না আচ্ছা কেউ কিন্তু অস্থির হবেন না এরপরে রয়েছে আমাদের গুরু জেমস এবং মিলা সবাইকে ধৈর্য ধারণ করে বসতে হবে আর শাকিব খানও আমাদের মাঝে আরও অনেকক্ষণ আছেন কথা শুনবো আমি মঞ্চে আসতে অনুরোধ করছি রংধনু গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এমডি রফিকুল ইসলামকে তার জন্য একটা করতালি হয়ে যাক আর শাকিব ভাই আমি আসলে এই প্রশ্নটা করার পিছনে একটা উদ্দেশ্য কিন্তু আছে মেহেদি ফুড কোর্ট এত চমৎকার একটি আয়োজন করেছে আমরা চাই আপনি রেগুলার মেহেদি ফুড কোর্টে আসেন অ্যাটলিস্ট সপ্তাহে একদিন আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে কি বলো রুবিনা তুমিও তো নিশ্চয়ই আসবে খেতে তো অবশ্যই আসবো আচ্ছা খেতে অবশ্যই আসবেন শাকিব ভাই একটা করতালি হয়ে যাক আর এই চমৎকার আয়োজনে কোরিওগ্রাফিতে ছিলেন আমাদের সাইফুল খুব প্রিয় একটি ছেলে ছোট মোটো ছেলে বাট কাজ করে সবসময় বড় ঢাকা ললিত কলা একাডেমির কোরিওগ্রাফার সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন রফিকুল ইসলাম শাকিব ভাইয়ের হাতে শাকিব খান এবং রফিকুল ইসলাম দুজনের জন্য একটা করতালি হয়ে যাক পাশে থেকে লোক সরাও ধন্যবাদ রফিক ভাই আপনার কাছ থেকেও কিছু শুনতে চাই শাকিব খানকে সাথে নিয়ে ধন্যবাদ সান্দা তোমাকে ধৈর্যের সাথে আপনারা আর 5 মিনিট অপেক্ষা করুন আপনারা যাদের অপেক্ষায় ছিলেন এর মধ্যে বেশিরভাগই চলে গেছেন এখন আর 2 জন আছেন এখনো যার অপেক্ষায় আপনারা আছেন সে এখনো আছেন সুন্দরভাবে বসেন যদি আপনারা হুড়াহুড়ি করেন বা কাছে চাপতে আসেন তাহলে কিন্তু বন্ধ করে দিব কারণ আমার
আমার যা কথা ছিল যা করণীয় ছিল আমি আপনাদের কাছে সবই প্রদর্শন করেছি। আমি কিং খানকে এখানে উপস্থিত করেছি, আমি মৌসুমীর মতো একজন হিরোইনকে উপস্থিত করেছি, আমি যা যা বলেছি আপনাদের সাথে মনে হয় সবই পূরণ করেছি, কিন্তু আমার আশা পূরণ হয়নি। আমি চেয়েছিলাম কিং খান অন্তত 10 মিনিট আপনাদেরকে আনন্দ দিবে, সেটা হয়নি। সত্যি আপনারা চান যে আরেকবার একটু কিং খান আরো থাকো? আমিও কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখাইল। বীর ভালো লেগেছে? আমি ভাই সচ্চা হিরো জমিয়ে।